ছেলেরা কি বলে? সালি আদি ঘরওয়ালি, বলে না বলে না, যারা বলবে তাদেরকে জুতো করে মারবে। সালি খুব ডেঞ্জার, সালির সঙ্গে যদি কেউ সহবাস করে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে, এটা মাথায় রাখবে। আমাদের দেশে যদি কেউ বলে ভাই আমাকে একবার লাল গোলায় নামিয়ে দিয়াই না সাইকেলে করে, এখন তো মোটরসাইকেল আছে, ভাই একবার চন, যদি বোন বলে মাসে যাবি চল যা, কেন টোটো পেয়ে যাবি। আর যদি সালি বলে ভাই আমাকে একবার চলো তো ইতাই জঙ্গিপুরে নামিয়ে যাবে, দূর খেপি জঙ্গিপুর, তো ভালো করে টিপে ধর আমাকে, বহরমপুর চলে যাবে, শেষই হচ্ছে না রাস্তা। যদি বহরমপুর আসে, এত তাড়াতাড়ি বহরমপুর চলে এলাম, সালি যে মানুষের আদর্শ বলে দিই। স্বামী স্ত্রী যদি বাজার থেকে ফোন করে, হ্যালো তুমি ভাত খাবে না, তোমার জন্য ভাত রেডি করে দিয়েছি, রান্না হয়ে গেছে, এ রাখ ফোনটা, যদি দিলি আমাকে কাজে আছি। ও বাবা, বউ ফোন করেছে মিজাজ খাবারের জন্য ভালোবেসে, স্বামী কোথায় আছেন আপনি আসুন একটু খানা খাবেন, আপনার জন্য খাবার রেডি করেছি, বউকে মিজাজ। আর যদি প্রেমিক ফোন করে, কি বুঝলেন, ফোনটাকে রিসিভ করি কানে লাগিয়ে জঙ্গিপুর থেকে মোটরসাইকেল, হ্যাঁ তুমি কেমন আছো, তোমার লেগে পড়ে গেল, কবে রেশনি রাখবে, ঝাঁটা খাবিবে। প্রেমিকার জন্য সময় আছে, ঘন্টার পর ঘন্টা কথা বলে, দুঃখ হয় না। বিবি যদি ভালোবেসে ফোন করে, শুনেই এরপরে আমি বলে যাব, আর বেশি টাইম নেই, মমিনের কথা বলে যাব, সবাই মমিন হব, জোরে বলুন ইনশাল্লাহ। এই মমিনদের আখলাকটা বলে দিই। আমার ভাই মুর্শিদাবাদে সব থেকে বড় করোনার থেকেও ডেঞ্জার একটা ভাইরাস ছড়িয়েছে, আপনি অনুভব করতে পারবেন না সেই ভাইরাসটা কি। সেই ভাইরাসটা হচ্ছে সমকামী। নদীটা পার হলেই সাগরদিঘি থানা, ঠিক কি না? এ কথাটা ঠিক নয়, সাগরদিঘি পেছনেই, আমি বলিনি, আমি মিডিয়ায় দেখলাম, সাগরদিঘি থানার একটা ঘটনা। একটা মেয়ের বিয়ে হয়েছে, মেয়েটা বাপের শ্বশুর বাড়িতে যায়, স্বামীর সঙ্গে ঝগড়া করে আর বাপের বাড়ি পালিয়ে আসে। আমাদের দেশের একটা নিয়ম খুব খারাপ আছে, অ্যাক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয়, ঠিক নয়? লরিওয়ালা লরির তলায় মোটরসাইকেল বালা ঢুকছে, দোষ কার? লরিওয়ালা। কিন্তু দোষটা দেখলো না, লরিওয়ালার তলায় উ ঢুকেছে। তো আমাদের সমাজে যখন কোনো মেয়েরা স্বামীর জন্য অভিযোগ করে, ফট করে সমাজের লোক স্বামীকে অপরাধী ঠেলে দেয়, তার ভালো মন্দ দেখে না, লক্ষ্য করে না। আমার ভাই সেই মেয়েটা বারবার অভিযোগ করার পরে এই ছেলেটা দেখলো তার গ্রামের, ওই মেয়েটার গ্রামের কয়েকটা যুবককে অভিযোগ করলো যে দেখো তো এই মেয়েটা কারুর চক্করে আছে, আজ পর্যন্ত আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি, মেয়েটা আমার নামে অপরাধ দিচ্ছে, আমাকে ছুতে দেয়নি। তারপরে এই ছেলেগুলো খোঁজ নিয়েছে, খোঁজ নিয়ে দেখেছে ওই মেয়েটা বাপের বাড়িতে সই কার কাছে, মায়ের কাছে, চাচার কাছে, না চাচির কাছে, কার কাছে সই? খোঁজ নিয়ে দেখলো প্রতিবেশী একটা বান্ধবীর বাড়িতে সই। তার বাড়িতে যখন রাতের অন্ধকারে তারা লুকিয়ে দেখতে গেল, তখন দেখলে দুই বান্ধবী মেলে সেক্স করছে, জোরে বলুন নাউজবিল্লাহ। এরা ধরে এবং তার উপরে অত্যাচার করতে চায়, ছেলেগুলোকে থানা অ্যারেস্ট করে। যদিও আমি আইনের বিরুদ্ধে নয়, আপনারা হয়তো অনেকে জানেন না, সমকামী ভারতের সংস্কৃতিতে, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভারতে যারা সমকামী হবে তারা ভারতে থাকতে পাবে, জোরে বলুন নাউজবিল্লাহ। এই পাপের কারণে আল্লাহ একটা নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করেছে, আমি কোরআন শুনালাম, হযরতে লুত নবী। এই পাপের কারণে একটা জাতিকে লুত নবীর কনকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে, উড়িয়ে দাও, রুটির মতো পাল্টিয়ে দাও এই পাপের কারণে। এই মেয়েটাকে যখন মিডিয়াওয়ালারা জিজ্ঞেস করছে তোমরা কি সমকামী, বললে হ্যাঁ ইয়েস আমরা সমকামী, জোরে বলুন নাউজবিল্লাহ। এই শিক্ষিত সমাজে এই বিপুলভাবে ছড়িয়ে পড়ছে মুর্শিদাবাদের মাটিতে। আমি অনুরোধ করে যাব আমার যুবক যুবতী দিকে, তোমরা সাবধান হও। ওই জন্যে আমার ভাই আপনার ছেলে স্কুল থেকে কলেজ থেকে যখনই বাড়িতে আসবে, তাকে সর্বপ্রথম শুনেলেন 7 বৎসর বয়স পেরুলে তাকে নামাজের দাওয়াত দিবেন, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দেশের অনেক মানুষ বলে ছোট ছেলেকে মসজিদে কেন এনেছিস, এই ধরনের কথা বলবেন না, পেছনের কাতারে তারা খেলা করবে, পানিটা দেন তো, পেছনের কাতারে তারা খেলা করবে, পেছনের কাতারে অনেক কিছু করবে, কিন্তু জানবেন তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হবে, তারা নামাজের টাচে আসবে,
আলহামদুলিল্লাহ আমার ভাই তা না হলে বিপদে পড়বেন। ইসলাম ইজ দা সেফটি, ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। কেমন সেফটি বলে দিই, পেপার খুলেন, আমার কাছে পেপার মজুদ আছে, আমার মাদ্রাসায় রাখা আছে। আমি শুধু মাদ্রাসার ক্লাস আর জলসা করি না, শুনেলে আমি 24 ঘন্টা যখন গাড়িতে চাপি, এই জলসা শেষ করে গাড়িতে চাপবো, আমি পৃথিবীর খবর নিতে শুরু করি মোবাইলের মাধ্যমে। বেতার গুলো দেখি আপনার জন্য কে কি চক্রান্ত করছে, আপনার জন্য কি কি ষড়যন্ত্র রচেছে, যাতে আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হিফাজত করে সকলে জোর বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাই শুনেলেন আপনার জন্য এমন চক্কর ব্যূহ রচে দেওয়া হয়েছে, আপনি ইমানকে বাঁচাতে পারবেন না সহজে। আপনারা কচু দেখেছেন, কচু কচু পাতা দেখেছেন, কচু পাতার ওপরে পানি দিলে থাকে না, পড়ে যায়, পড়ে যায়। ঠিক মুসলমানদের ইমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, কচু পাতায় পানি দেওয়ার মতো একটু যদি হেলদোল করেন আপনার ইমান চলে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। তার ষড়যন্ত্র শুনেলেন, শুধু সমকামী নয়, ভারত সরকার বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পার্লামেন্টে পাস হয়ে গেছে, এই স্বাধীন ভারতে একটা মেয়ে তার পেটের 153 না 149 দিন পর্যন্ত যদি বাচ্চা থাকে সেই বাচ্চাকে নষ্ট করতে পারে। জোরে বলুন নাউজবিল্লাহ, এটা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র। কোরআন বলেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। আমাদের সমাজের অনেক মেয়ে অনেক পুরুষ নিজের পেটে সন্তান এলে তার স্ত্রীর পেটে সন্তানকে ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে। তারা 100 to 100% তারা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, তাদেরকে কেউ রুখতে পারবে না। তারা হত্যাকারী, তারা মার্ডার করেছে, আর নিজের সন্তানকে মার্ডার করার অপরাধে তারা জাহান্নামে প্রবেশ করবে। খুব সাবধান। শুধু তাই নয়, আমাদের দেশে নবীজির ভবিষ্যৎবাণীগুলো কিয়ামতের আলামতগুলো একটা একটা করে ফুটে উঠছে। এই যে 149 দিনে বাচ্চা নষ্ট করতে পারবে, আপনার জঙ্গিপুরে আর লালগোলা টাউনে যে ডাস্টবিনগুলো আছে ওই ডাস্টবিনগুলোয় আর ময়লা থাকবে না, ওগুলোতে ভ্রণ পড়ে থাকবে, বাচ্চা পড়ে থাকবে। আমার ভাই শুনেলেন, নবীজি বলে গেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো ব্যবিচার করবে। এই মোলবিরা আমরা আর মসজিদ থেকে বার হতে পারবো না, মাদ্রাসা থেকে বেরুতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এরকম একটা হালত থেকে আমাদেরকে হেফাজত করো। এই হালত পয়দা হওয়ার আগে আল্লাহ তুমি তোমার পেয়ারা করে নিও, এই দুনিয়াতে রেখো না, বড় বিপদজনক হয়ে পড়বে এই সমাজ। এই সমাজ ব্যবস্থা বিপদজনক রাস্তার উপর দিয়ে অতিক্রম করছে। শুধু তাই নয়, সার্কুলার জারি হয়ে গেছে আপনার নবান্ন থেকে, রাষ্ট্র আপনার কেন্দ্র থেকে প্রত্যেকটা রাজ্যকে সার্কুলার দিয়ে দিয়েছে, এয়ারপোর্ট থেকে স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে যাদের বাচ্চা হয় না তারা নিজেদের পেট ভাড়া নিতে পারবে। পেট ভাড়া, পেট ভাড়া মানে তুমি তোমার গ্রামে যদি কোনো তোমার ঘরের কাজের মেয়ে থাকে তার পেটে তোমার বাচ্চা আসবে কি করে, তোমার আর তোমার স্ত্রীর বীর্য নিয়ে তার জরায়ুতে নিক্ষেপ করা হবে, তার পেটে ভরে দেওয়া হবে, তোমার বাচ্চা হবে বাঁধির পেটে, তোমার বাচ্চা হবে কাজের মেয়ের পেটে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত। ওই বাচ্চাটাকে যদি শরীয়তকে জিজ্ঞেস করেন ওটা নাজায়েজ বাচ্চা, ওটা হারাম বাচ্চা। শুনেলেন, আজকে বড় চক্র আপনার ওপরে কি করে খাটছে। আজকে বহু মুসলমান দেখিয়ে দেবো লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, অথচ এই মৌলবিদিকে জিজ্ঞেসই করেনি যে আমি লোকের বউটা নিয়ে পালিয়ে এসেছি। মৌলবি সাহেব ঠিক আছে, আমি বলে যাচ্ছি পৃথিবীর যাদের মধ্যে ইলম আছে, যারা খাঁটি হাকিকাত হক্কানি আলেম হবে, আলিমে দিন হবে, তারা কখনো তোমার এই পাপটাকে ছাই দিবে না, তোমার এই কাজকে মেনে নিবে না। গোটা পৃথিবীর মৌলবিকে যদি এক কাছে করে নিকাহ পড়াও, নিকাহ হবে না, হারাম, অবৈধ সম্পর্ক হবে। আমার কাছে ফোন এসছে অনেকদিন আগে, একজন শুনেলেন আমাদের দেশের লোক কতগুলো পাপে অল্প সময়ে জড়িয়ে যায়, সেকেন্ডের মধ্যে ছোট্ট কুলুতে জড়িয়ে পড়ে পাপে, কেরকম করে জড়ায় আপনাকে বলে দিলে আপনি অবাক হয়ে যাবেন যে হ্যাঁ আমরা জড়িয়ে যাই। আমাদের দেশের ছেলেরা কি বলে, সালি আদি ঘরবালি, বলে না বলে না, যারা বলবে তাদেরকে জুতো করে মারবে। সালি খুব ডেঞ্জার, সালির সঙ্গে যদি কেউ সহবাস করে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে, এটা মাথায় রাখবে।
আমাদের দেশে যদি কেউ বলে ভাই আমাকে একবার লালগোলায় নামিয়ে দিয়াই না সাইকেলে করে, এখন তো মোটরসাইকেল আছে, ভাই একবার চল, যদি বোন বলে মাসে যাবি চল যা কেন টোটো পেয়ে যাবি, আর যদি শালি বলে ভাই আমাকে একবার চলো তো ইতাই জঙ্গিপুরে নামিয়ে দেবে, দূর খেপি জঙ্গিপুর তো ভালো করে টিপে ধর আমাকে বহরমপুর চলে যাবে, শেষই হচ্ছে না রাস্তা, যদি বহরমপুর আসে এত তাড়াতাড়ি বহরমপুর চলে এলাম, শালি যে মানুষের আদর্শ বলে দিই। স্বামী স্ত্রী যদি বাজার থেকে ফোন করে হ্যালো তুমি ভাত খাবে না, তোমার জন্য ভাত রেডি করে দিয়েছি রান্না হয়ে গেছে, এ রাখ ফোনটা যদি দিলি আমাকে কাজে আছি, ও বাবা বউ ফোন করেছে মিজাজ খাবারের জন্য ভালোবেসে, স্বামী কোথায় আছেন আপনি আসুন একটু খানা খাবেন আপনার জন্য খাবার রেডি করেছি বউকে মিজাজ। আর যদি প্রেমিক ফোন করে কি বুঝলেন, ফোনটাকে রিসিভ করি কানে লাগিয়ে জঙ্গিপুর থেকে মোটরসাইকেল, হ্যাঁ তুমি কেমন আছো, তোমার লেগে পড়ে গেল কবে রেশনের আসবে ঝাঁটা খাবিবে, প্রেমিকার জন্য সময় আছে ঘন্টার পর ঘন্টা কথা বলে দুঃখ হয় না, বিবি যদি ভালোবেসে ফোন করে শুনে এরপরে আমি বলে যাব, আর বেশি টাইম নেই, মমিনের কথা বলে যাব, সবাই মমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ, এই মমিনদের আখলাকটা বলে দিই।